আপনার ফেভারিট সেলিব্রিটির সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। 2011 সালের ডিসেম্বরে যশোরের ছেলে অস্ট্রেলিয়া প্রবাসী আনিক মাহমুদকে বিয়ে করেন শাবনূর আর 2013 সালেই তার কোলজুড়ে আসে পুত্র সন্তান আইজান। বর্তমানে অস্ট্রেলিয়াতে অবস্থান করছেন শাবনূর। তিনি দীর্ঘদিন ধরে থাইরয়েড রোগে ভুগছিলেন, তবে সম্প্রতি এর প্রকোপ বেড়েছে। থাইরয়েড রোগের কারণে শাবনূরের শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে। শাবনূরের বাবা শাহজাহান চৌধুরী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে শাবনূর থাইরয়েড রোগে ভুগছেন, হঠাৎ করেই ওর সারা শরীর কেঁপে ওঠে। পুরোপুরি সুস্থ হতে 1 বছর চিকিৎসা নিতে হবে তাকে। বন্ধুরা, আমরা তো এটাই চাই শাবনূর যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। আর শাবনূরের জন্য শুভকামনা কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, লাইক এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন।